দীপালি চুলের রুশসুন্দরী 2019 ফেব্রুয়ারিতে জানিয়ে দেন টেনিস কোর্টে আর দেখা যাবে না তাকে। কোর্টের পারফরমেন্স দিয়ে খুব কম খবরের শিরোনাম হলেও 32 বছর বয়সে তার বিদায়টা ভক্তদের জন্য এক ধাক্কাই ছিল। বলছি টেনিসের গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভার কথা। 5টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ রুশ তারকা টেনিসকে বিদায় জানিয়ে দিয়েছেন, তাও 2 বছর হয়ে গেছে। 1987 সালের 19 এপ্রিল মারিয়া শারাপোভার জন্ম হয় সাইবেরিয়ায়। তার বয়স যখন 2 বছর তখন কৃষ্ণ সাগরের উপকূলবর্তী শহর সোচিতে চলে আসে তার পরিবার। 1996 সালে 9 বছর বয়সে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তারা বসতি স্থানান্তর করে। শারাপোভার টেনিসে হাতেখড়ি ফ্লোরিডার ব্র্যাডেন্টনে অবস্থিত নিক বলেত্তিয়েরি টেনিস একাডেমিতে। এরপর 2001 সালে পেশাদার টেনিসে হয় তার পদার্পণ। শারাপোভা 2003 সালে জাপানের টোকিওতে টেনিসে প্রথম শিরোপা জিতেছিলেন। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে কেরিয়ারে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ 50-এ আসেন এই টেনিস তারকা। এর ঠিক পরের বছরই 2004 সালে প্রথম রাশিয়ান খেলোয়াড় হিসেবে জেতেন উইম্বলডনের শিরোপা। 17 বছর বয়সী শারাপোভা সেবার ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন টেনিস দুনিয়ায়। পরের বছরের আগস্টে শারাপোভা নারী খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন। 2006 সালে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম US ওপেন জেতেন এই গ্ল্যামার কন্যা। এরপর অস্ট্রেলিয়ান ওপেন জেতেন 2008 সালে সার্বিয়ান তারকা আনা ইভানোভিচকে হারিয়ে। 2012 ও 2014 সালে জেতেন ফ্রেঞ্চ ওপেন তথা ক্লে কোর্টে 2টি শিরোপা। 2012 সালে লন্ডন অলিম্পিকে টেনিসে রাশিয়াকে জেতেন রূপার পদক। ফাইনালে তিনি হেরে যান নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসের কাছে। 2016 সালে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ব্যর্থ হয়ে 15 মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে 2017 সালের এপ্রিলে তিনি আবার কোর্টে ফেরেন। সে বছরই অক্টোবরে তিনি তিয়ানজিন ওপেন টেনিসের শিরোপা জেতেন। এরপর বিদায় নেওয়ার আগে তার র্যাঙ্কিং নেমে গিয়েছিল 373-এ। 2019 সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে শেষ 16-তে পৌঁছেছিলেন শারাপোভা। ফ্রেঞ্চ ওপেনে অবশ্য চোটের কারণে খেলতে পারেননি। তার কেরিয়ারের শেষ 3টি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন, US ওপেন আর অস্ট্রেলিয়ান ওপেনে তিনি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। আহাদ সাগর, সিটি নিউজ, ঢাকা।